হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে খুব ভালোই আছেন। আমি আমার ইউটিউব চ্যানেল প্রীতিশ মণ্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 21শে সেপ্টেম্বর 2021, দুদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে সারা কলকাতা জলমগ্ন। আমি আমার বাড়ির সামনে যতটুকু অংশ তুলে ধরতে পেরেছি প্রত্যেকটি দেখাবো, যে প্রত্যেকটি জায়গায় জল। এটি যেটা আপনারা দেখছেন, রিসেন্টলি আমি এক্ষুনি গেছিলাম, গিয়েটা হচ্ছে পাতিপুকুর আন্ডার ব্রিজ। দেখে মনে হচ্ছে দীঘাতে চলে এসেছি। বাসগুলো দেখুন পুরো জলের মগ্ন। এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এটা যেটা দেখছেন এটা হচ্ছে বসাক বাগান। বসাক বাগানের মধ্যে দেখুন এমন কোনো জায়গা আপনি দেখতে পাবেন না যেখানে জল দাঁড়ায়নি। প্রতিটা অঞ্চল, প্রতিটা গলি, প্রতিটা স্থানে জল দাঁড়িয়ে রয়েছে। আমি এবং আমার বন্ধু এখানে জাস্ট সার্ভে করতে বেরিয়েছিলাম। বাকি ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে যে বসাক বাগান আর গয়লা বাগান যাওয়ার মধ্যে কিছু ফ্ল্যাট অ্যাসোসিয়েশনের মধ্যে, সেখানেও জল দাঁড়িয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে জানাই যে আপনারা যখন এই ভিডিওটি দেখেন তখন আপনারা কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করেন না। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন, বিকজ আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইকে আমরা যেসব ভিডিওগুলো বানাই সেগুলো আরও মোটিভেশন পাবো এবং আপনাদের সাথে আরও ভিডিও তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে বসাক বাগান ছাড়িয়ে চলে এলাম গয়লা বাগানের দিকে। আর সামনে ডান দিকে গেলে গয়লা বাগান, আর বাঁ দিকে চলে গেলে ময়রা বাগান। তো সমস্ত জায়গাতেই হাঁটু অবধি জল। আর এইখানে তো আবার পাতিপুকুর ব্রিজের তলায় বেড়াতে দেখাচ্ছি, এখানে হাঁটু কেন, এখানে গলা অবধি জল। এটা লাস্টে রাখার এটাই কারণ যে এটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন।